নমস্কার সকলকে, আমি সৌরভ রায়, কিংবদন্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ কিংবদন্তি চ্যানেলে আপনাদের জন্য অয়ন দাসের লিখিত গল্প নশরতের শাহী আমানত রহস্য। আজ সেই গল্পেরই প্রথম পর্ব আপনাদের শোনাবো আমরা, এবং এর দ্বিতীয় পর্ব আপনারা শুনতে পারবেন এই রবিবার ঠিক রাত 10:30। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন, নশরতের শাহী আমানত রহস্য। কে? কাকাবাবু, আমি। ও, আয় আয়। এই যে কাকাবাবু, দুধটা খেয়ে নিন। সকাল থেকে তো তেমন কিছু খাননি, খালি পেটে তো আর ওষুধ খাওয়া যায় না। এটুকু খেয়ে নিন, জ্বর গায়ে ভালো লাগবে। বাড়িটা দেখেছিস, কি দারুণ মেঘ করেছে, ভীষণ বাজ পড়ছে এই বৃষ্টি এলো বলে। আর মেঘ, সেই তো একই, নতুন করে আর কি বলবো। এক্ষুনি ঝড় আসবে আর দুধ আর সব নোংরাতে একবারে ভরে যাবে, ভালো লাগে না। আর তারপরে বৃষ্টিতে কাদাটা তো উকড়ি পাও না একেবারে। কি বলিস রে, বৃষ্টি ভালো লাগে না? তুই তো নিজেই নবনীরদভাত বংশী বিভূষিত করণ, তারপরেও বলিস তোর মেঘ বৃষ্টি ভালো লাগে না। মানে এর মানে 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 কানাই কি যে বলেন না আপনি, আপনার তো সব কথাতেই শুধু হেয়ালি। নিন, ওষুধটা রেখে গেলাম। ওই দিকের ঘরের জানলাগুলো একটাও বন্ধ করা নেই, বৃষ্টি এলে ছিটে ঢুকে সব ভিজে যাবে। মনে করে খেয়ে নেবেন কিন্তু, আমি যাই এখন। এই দাঁড়া দাঁড়া, এটা নিয়ে যা। আগে কাকাবাবু। কানাই দরজা ভেজিয়ে বেরিয়ে যেতেই আবার জানালার পাশে এসে নিজের কাব্যরসে বিভোর হয়ে গেলেন প্রৌঢ়। খানিক বাদে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে সেখান থেকে নিজের বিছানার কাছে এসে ওষুধের শিশি থেকে একটা ক্যাপসুল বের করে এক টানে জানালা দিয়ে ফেলে দিলেন তিনি। বাটিতে থাকা দুধটুকু খেতে যাবেন এমন সময় প্রচণ্ড জোরে একটা বজ্রপাতের শব্দ। মুহূর্তে বুকের ভেতর একটা অদ্ভুত যন্ত্রণা শুরু হয় তার। হাতে ধরা দুধ ভর্তি বাটিটা পড়ে যায় আপনা থেকেই, একটা ছোট্ট গুঙানি গলা দিয়ে বেরিয়ে এসেও আবার দমে যায়। বুকের উপর নিজের ডান হাতটা চেপেই মাটিতে লুটিয়ে পড়েন প্রৌঢ়। কয়েকটা মুহূর্তের অপেক্ষা, ব্যাস হাত পা ছুটতে ছুটতে এক সময় নিস্তেজ হয়ে আসে ষাট অর্ধ দেহখানা। কি বলছেন ডাক্তারবাবু? যা দেখছি মৃত্যু অনেকক্ষণ আগেই হয়েছে, কাল আন্দাজ রাত 10:30 নাগাদ। আর সিমটমস যা দেখছি, কার্ডিয়াক ফেইলিয়ার। আচ্ছা, কি আর করা যাবে, আসুন আপনাকে বরং এগিয়ে দিই। এই তো গত পরশু আপনার দাদাকে দেখে গেলাম বেদবাবু, তখন সামান্য ডায়রিয়ার লক্ষণ মনে হয়েছিল, কিন্তু হঠাৎ এইভাবে না, এটা আশা করি। আমরাও তেমন কিছুই বুঝতে পারিনি কাল রাত অবধি, একটু আঁশ অবধি পাইনি, সবই কিরকম স্বাভাবিকই ছিল। রাতে দাদা নিজের ঘরে ঢোকার আগে আমার সাথে কথাও বলেছিল, তারপর কি থেকে যে কিভাবে এইসব হলো তা তো বুঝতেই পারলাম না। ঠিক আছে, যা হওয়ার সেটা তো হয়েই গেছে, আমি আসি তাহলে। হ্যাঁ ডাক্তারবাবু। সদর দরজাটা ভেজিয়ে বেদবাবু বাড়ির ভেতরে ঢুকতে যাবেন এমন সময় পেছন থেকে একটা চেনা গলার আওয়াজ, কাকু। পেছন ফিরতেই বেদবাবু প্রায় অপ্রস্তুত হয়ে চকিত কণ্ঠে বললেন, আরে শীর্ষ, তুই তুই এখানে কবে এলি? এসেছি পরশু দিন, একটু কাজ ছিল, ফিরে এখানে আসা হয়নি। স্যারের কথাতেই এইবার এসেছিলাম তার সাথে দেখা করতে, বাট মনে হয় আমার একটু বেশি দেরি হয়ে গেল। মেঘজা আমাকে ফোনে সব জানিয়েছে কাকা, চলো ভেতরে চলো। ও হ্যাঁ হ্যাঁ চল। দরজাটা ভিজিয়ে বাড়ির লম্বা উঠোন দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে চারিদিকটা একবার মেপে নিচ্ছিল শীর্ষ। পুরো নাম শীর্ষ রায়,
দিল্লি চলে যাওয়ার কিছুদিন আগেও যেমনটা বাড়িটাকে দেখেছিল এখনো ঠিক সেই মতোই আছে। বাড়ির আদল পুরনো জমিদার ধাঁচের, সেই লম্বা লম্বা থাম, বিশাল উঠোন, আর সেই উঠোন ঘিরে সমস্ত ঘর, তার স্যারেরই কঠোর নির্দেশে সেই পুরনো আদলগুলোর যত্ন এতদিন হয়ে আসছিল। সকালে অল্প আলোয় বাড়ির একদিকে অবস্থিত সরস্বতী মন্দিরের চূড়াটা উঁকি দিচ্ছিল তাঁদেরই দিকে। এই বাড়িতে তার নিজের খুব ছোটবেলা থেকে শুরু করে বেড়ে ওঠার বহু স্মৃতি নুড়ি পাথরের মতো পড়ে আছে জায়গায় জায়গায়। একসময় এই বাড়িটাই ছিল তার সবচেয়ে কাছের, সবচেয়ে আপন। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ভালোবাসা দেখে তার বাবার কথাতেই তাকে পাঠানো হয় এই বাড়িতে আঁকা শিখতে। তখন কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেসব কিছুই জানত না শীর্ষ। শুধু জানত বাবার মতোই আরেকজন আছে যে তাকে তার হিজিবিজি দাগের মধ্যে নতুন নতুন জিনিস শিখিয়ে দেয়। একটু অন্যরকম লাগত তার, মাঝে মাঝে মজাও পেত। এভাবেই যত বড় হতে থাকল তার শিক্ষার তালিমটাও চলতে থাকল। তার নিজের পরিবার বলতে সে সময় বাবা আর মা ছাড়া আর কেউ ছিল না, কিন্তু এই বাড়িতে এসে আরো অনেক সদস্যকে পেয়ে তারও বেশ ভালো লাগতে শুরু করলো। এ বাড়ির লোকগুলো একইভাবে তাকে আপন করে নিয়েছিল সেই সময়। তারপর যখন শীর্ষর বাবা মারা গেলেন, তখন হয়তো তার পড়াশোনা ওখানেই বন্ধ হয়ে যেত, যদি না এই স্যার নামের মানুষটা তার মাথায় নিজের হাতটা রাখত। ধীরে ধীরে একটা মায়া জড়িয়ে গিয়েছিল তার এই জায়গা, এই বাড়ি আর এই বাড়ির মানুষজনগুলোর প্রতি। হয়তো সেজন্যই এখানকার পড়াশোনা শেষ করে দিল্লি গিয়েও এখানকার সমস্ত কিছুর প্রতি একটা পিছু টান তার থেকেই গিয়েছিল। আজ সকালে সেই স্যারেরই মৃত্যু সংবাদটা পেয়ে অনেকটাই বিচলিত হয়ে পড়েছিল শীর্ষ। শেষ দিকে তাকে চিঠি লিখতেন তার স্যার, সময়ের অভাবে সেগুলোর একটিরও উত্তর দেওয়া হয়ে ওঠেনি। খুব জরুরি দরকার হলে তার দুই মেয়ের মধ্যে কারোর একজনের ফোন থেকে শীর্ষর সাথে যোগাযোগ করতেন তিনি। এরকম করেই শেষ চিঠিটা পড়ে তার মনে হয়েছিল স্যার যেন তাকে ডাকছে, হয়তো একটা প্রচ্ছন্ন মিনতি যেন লুকিয়ে আছে তেনার চিঠিতে। চিঠিখানা পড়ে প্রায় সাথে সাথে ফ্লাইটে করে এখানে চলে এসেছিল সে, কিন্তু তাও এখানে এসেই নানান কাজের মধ্যে দিয়ে এই বাড়িতে আসার সময় আর হয়ে ওঠেনি তার। আজ খবরটা শুনে অনেকটা অপরাধ বোধই কাজ করছিল মনে। পা থেকে মাটি সরে যাওয়ার মতো অনুভূতি না হলেও চারিদিকের পৃথিবীটা এক মুহূর্তের মধ্যেই যেন শূন্য হয়ে গেল, এই ভাবটাই বেশ জাগার দিয়ে উঠেছিল। চলতে চলতে শীর্ষই প্রথম নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করে, এসব কখন হলো কাকা? উত্তরে বেদবাবু একটু বিনয়ী সুরে বলেন, ডাক্তার তো বললো কাল রাত 10টা থেকে 10:30 নাগাদ। কি হয়েছিল? কার্ডিয়াক। এখানে ফেরার সাথে সাথেই যদি একবার আসতাম তাহলে বোধ হয় এতটা দেরি হতো না। একটা কথা জিজ্ঞেস করবো কাকা? হ্যাঁ হ্যাঁ বল না। ইদানিং স্যারের আচরণে কি কোনো অন্যরকম কিছু বুঝেছ? অন্যরকম মানে? হ্যাঁ মানে ধরো একটু আলাদা রকম কিছু, সচরাচরের চাইতে একটু আলাদা এরকম কিছু। আলাদা কিছু তো বলতে পারবো না, তবে ইদানিং দাদা একটু মুশড়েই থাকত, ধৈর্যটা যেন একটু কমেও এসেছিল। আচ্ছা কেন হঠাৎ এই প্রশ্নটা? না ওই এমনি। উঠোন পেরিয়ে ভেতরে ঢুকতেই বাড়ির একমাত্র চাকর কানাই এসে পড়ল তাদের সামনে। শীর্ষকে দেখে হঠাৎই যেন কিছু মনে পড়ে গেল তার। আরে শীর্ষ দাদা বাবু, যে এখানে কবে এলে? এই তো কানাইদা, আমি পরশুদিন এসেছি। দাদা বাবু এই বাড়িতে আসতে বড্ড দেরি করে ফেললে যে। কাকা বাবু শেষ দিকে তোমার অনেক কথা বলতেন। এই 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 যে এটা নাও, কাল রাতে আমাকে কাকা বাবু এই চিঠিখানা দিয়েছিলেন তোমার কাছে পোস্ট করে দিতে। বাকি চিঠিগুলো তো আমি পোস্ট করে দিতাম কি না,
তাই কে জানে কি যে হলো কাকাবাবুর এই একটা রাতের মধ্যেই, কে জানে। কই চিঠিটা দেখি, ভালোই করেছো যে পোস্ট করনি, নাহলে এই চিঠিটা একেবারে দিল্লি গিয়েই হাতে পেতাম। ঠিক আছে আমি এলাম এখন, তুমি ভিতরে যাও। চিঠিটা নিয়ে সেটিকে পকেটে ভরতে দেখে বেদবাবু জিজ্ঞাসা করলেন, দেখলি না কি লেখা আছে? দেখে নেব, এখন ভেতরে চলো। সিঁড়ি পেরিয়ে উপরে উঠতেই চোখে পড়ল সেই মর্মান্তিক দৃশ্য। এতদিন নিজের বাবার খালি হয়ে যাওয়া জায়গায় যাকে সে বসিয়েছিল আজ তারই নিথর দেহ পড়ে আছে খাটের এক পাশে। আচমকা ঘরে ঢুকতেই একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল শীর্ষ। খানিকটা সামলে নিয়ে ঘরের এক পাশে গিয়ে দাঁড়াতেই একটা মাঝবয়সী মেয়ে অদ্ভুত এক দৃঢ় কণ্ঠে তাকে প্রশ্ন করে, তুই হঠাৎ কবে এলি? একটু চমকেই উঠেছিল শীর্ষ। পরে মেয়েটির মুখ দেখেই বুঝল যে স্যারের বড় মেয়ে শিপ্রা। খানিক বাদে একটু বিনয়ী ভাবে সে বলে, এই তো পরশুদিন। দ্বিতীয়বার আরো কিছু কথা সে বলতে যাবে তার আগেই শিপ্রা বলে ওঠে, সব শেষ সবটা। কিছু যেন একটা ছিল তার গলায়, অদ্ভুত গম্ভীর ভাবে সে বলে গেল কথাগুলো। খানিক বাদে শীর্ষ জিজ্ঞাসা করল, সত্যি করে বলতো শিপ্রাদি, তুই কি কিছুই টের পাসনি? কি টের পাবো বলতো? শিপ্রাদি তুই কি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? কি? আমি সত্যি বুঝতে পারছি না। আমার স্যার, আমার স্যারের এইভাবে চলে যাওয়াটা আর পাঁচটা মৃত্যুর মতো স্বাভাবিক মনে হচ্ছে না। আমার আমার সিক্স সেন্স অন্য কিছু একটা বলতে চাইছে। এইবারে সবাইকে আমি যতটা চিনি তার মধ্যে তোর চোখ কান সব দিকে থাকে। তুই বলছিস যে তোর সব স্বাভাবিক মনে হচ্ছে, কেন? তোর হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? তোর কেন এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে এটা বলতে পারবি শিপ্রাদি? হ্যাঁ, ডাক্তারকে খুব বলে গেছে বাবার হার্ট ফেলিয়ে হয়েছিল, যেটা বাবার মতো যে কোনো মানুষের হঠাৎ করেই হতে পারে। এর মধ্যে অস্বাভাবিক কিছু আছে বলে তো আমার মনে হচ্ছে না। জানি না আমার কেন জানি অন্যরকম ঠেকছে। তার উপর স্যারের চিঠিতে ওই ছেলেটা কে আগে তো দেখিনি কোনোদিন। কোনটা? আরে ওই যে মেঘজার পাশে বসে আছে। ও ওটা? ওটা সুদীপ, বাবার বন্ধুর ছেলে। ওর সাথে মেঘজার বিয়ে ঠিক হয়েছে, বাবাই ঠিক করেছিল এই তো কিছুদিন আগে। ও ভালো। তা রন্তু কই, ও কোথায় আছে? এখানেই আছে বোধহয়, বাইরে গেছে কাকার সাথে। আচ্ছা রাতে স্যার শোয়ার সময় কি খেয়েছিলেন? আসলে গত দুদিন ধরে বাবার শরীরটা খারাপই ছিল, কাল রাতে তেমন কিছু খাইনি। ওই কানাইটা এক বাটি দুধ দিয়ে গিয়েছিল ওষুধ খাওয়ার জন্য, সকালে এসে দেখি ওই দুধের বাটিটাও মেঝেতে গড়াচ্ছে। আর ওষুধ? ওটা খেয়েছিল বোধহয়, কারণ ওষুধটা তো রাখা ছিল না। আচ্ছা সবার আগে বডি কে দেখেছিল? আমি। ঘড়িতে তখন সকাল 9:30। আগের দিনের সমস্ত ঝামেলা ঝক্কি সামলে উঠে আজ নিশ্চিন্ত মনে নিজের বাড়িতে খাবার টেবিলে বসেছিল শীর্ষ। টেবিলে তার একমাত্র চাকর বলভদ্র খাবার রেখে গিয়েছিল অনেকক্ষণ। এক কাপ এলাচ দেওয়া দুধ চা, দুটো টোস্ট আর একটা অমলেট। সেদিকে মনোনিবেশ করতে করতেই হঠাৎ তার খেয়াল গেল স্যারের দেওয়া চিঠিটার দিকে। সেটা তো এখনো খুলে দেখা হয়নি। চায়ের কাপে চুমুক দিয়ে আগের দিনের পরা জামাটা খুঁজতে চেয়ার ছেড়ে উঠে পড়ে শীর্ষ। বল্লভদা যাই বাবু, কয়েন কি হয়েছে? আমার কালকের জামাটা কোথায় রেখেছো বাবু? ওটা তো কেচে দিছি। কি? হ্যাঁ বাবু, কালকের জামা অনেকটা নোংরা হয়েছিল তাই। জামার পকেটে একটা চিঠি ছিল, ওটা বের করেছিলে? আগে চিঠি তা তো পাইনি। জামাটা কোথায়? বাইরে মেলে দিছি বাবু। ছুটে গিয়ে বাইরে মেলা জামার পকেটে খুঁজতেই পকেট থেকে বেরিয়ে এলো জলে ভেজা দলা পাকানো একটা কাগজের মন্ড। ব্যাস,
আশার আলোটুকুও শেষ। কেন যে কালি পড়ে ফেললাম না। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই একটা বয়স 20-21 ছেলের গলার আওয়াজ শোনা গেল। শিশুদা! ও রন্তু, তুই বল কি হলো, তোমাকে এরকম দেখাচ্ছে? আরে আর বলিস না, কাল স্যারের দেওয়া সে চিঠিটা জামার পকেটে রেখে দিয়েছিলাম, বেমালুম ভুলে গিয়েছি। আজ বল্লভদা জামাটা পকেট না খুঁজেই চিঠিটা সমেত কেচে দিয়েছে, ব্যাস এই আর কি। ও যা, তাহলে তাহলে আর কি, আফসোস। এত ইম্পর্টেন্ট একটা জিনিস কিভাবে ভুলে যেতে পারি আমি, ওটাই তো বুঝতে পারছি না। তা এই সময় তুই? কাল যে তখন বাড়ি চলে এলে, এরপর তো তোমার আর পাত্তাই নেই, তাই ডাকতে এলাম। আমাদের বাড়িতেই তোমার থাকা আর খাওয়ার ব্যবস্থা হয়েছে, যে কদিন আছো সেখানেই থাকবে আর খাবে। কি বলিস, কে করলো এইসব? বাবা, আবার কে? আর বাবা কিন্তু খুব জোর করে তোমাকে নিয়ে যেতে বলেছে, প্লিজ না করো না। আচ্ছা সে না হয় হলো, তবে রাতে কিন্তু আমি এখানে চলে আসব, অনেক কাজ বাকি আছে, রাতে এসেও ওগুলো সারতে হবে। আচ্ছা আচ্ছা, সে না হয় পরে দেখছি, এখন চলো। দাঁড়া, ব্রেকফাস্টটা করে নি, তুই কিছু খেয়েছিস? হ্যাঁ আমি খেয়ে এসেছি। আচ্ছা এখানে বস। বলেই রন্তুকে একটা চেয়ার এগিয়ে দিল শীর্ষ। এরপর ভেতর ঘর থেকে কয়েকটা কাগজ এনে তার মধ্যে থেকে নির্দিষ্ট একটা কাগজ রন্তুর সামনে তুলে ধরে শীর্ষ বলে, এটা পড়। কিন্তু এটা কি? পড়লেই বুঝবি, পড় তো। কাগজটা হাতে নিয়ে খুলতেই শুকনো মুখে রন্তু বলে, দেখে তো মনে হচ্ছে চিঠি। হ্যাঁ, স্যারের আমাকে লেখা শেষ চিঠি, এটা পড়েই আমি আসি। চিঠিটা পড় তাহলেই বুঝবি আমি কেন এত উসখুস করছি। কাগজের ভাঁজ খুলে সেটা সোজা করে নিল রন্তু, তারপরেই পড়তে শুরু করল। প্রিয় শিষ্য, প্রথমেই তোমার সুস্থতা কামনা করি। এই নিয়ে মোট 4-4 চিঠি তোমাকে লিখলাম, উত্তরের আশা করি না। বুঝি যে ওখানে তোমার অনেক কাজ, আর সেটাই স্বাভাবিক। তবু আমাদের কথা কিন্তু ভুলে যেও না। আগেও বলেছি, এবারও বলছি, একবার সময় করে আমাদের এখানে এসো। এবার হয়তো একটু জোর দিয়েই বলতে হচ্ছে, বিশেষ কিছু কারণে তোমাকে ডাকছি। একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, শিয়রে শনি দাঁড়িয়ে আছে, তাই সব কথা এভাবে বলা নিরাপদ মনে করছি না। একটিবার যদি তুমি আসো তাহলে নিশ্চিন্ত হই। তোমার স্যার বিদ্যাভূষণ ভাদুরী। পড়া শেষ হতেই রন্তু নিজের দুই ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, এই এসব কি? আর জেঠু কি সিদ্ধান্তের কথা বলছিল? শিওরে শুনি, এসবের মানে কি? এবার বুঝলি কেন এই মৃত্যুটা আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না? একটা মানুষ কিছুদিন আগে এই রকম কথা চিঠিতে লিখল, আর এক সপ্তাহের মধ্যে তার মৃত্যু হলো, এটা কি অদ্ভুত নয়? কে জানে স্যার ওই শেষ চিঠিতে কি লিখেছিল। চ, আমার হয়ে গেছে। হ্যাঁ চলো। শীর্ষর বাড়ি থেকে তার স্যারের বাড়ি তেমন কিছু দূরে নয়। মিনিট 10-এর মধ্যে তারা পৌঁছে গেল ওই বাড়িতে। ঢুকেই শীর্ষ দেখতে পেল সেই আগের দিনের ছেলেটাকে। কি যেন নাম ছিল? সুদীপ। শীর্ষকে দেখে সেও একটু অপ্রস্তুত হয়ে এগিয়ে গেল তাদের দিকে। কিরকম যেন একটা ভাব ছেলেটার মুখের। এক গাল বেঁকিয়ে একটু জোর করে হেসে উঠে সে বলল, হ্যালো ডিয়ার শীর্ষ, তারপর সব ঠিক তো? কাল যে গেলে আর তো তোমার দেখাই পেলাম না, ঠিক মতো আলাপটাই তো সারা হলো না। শীর্ষ একটু গলা খাঁকড়ে বলল, আসলে একটু কাজ ছিল তাই রাতে আর আসা হয়নি। তা তোমার খবর ভালো তো? তুমি বলছি কিছু মনে করো না। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি আর আমি তো সেম এজই হব বোধ হয়, মনে করার আর কি আছে? কাকু ওইভাবে চলে গেল, একটু খারাপই লাগছে। মেঘ তো একেবারে ভেঙে পড়েছে জানো তো, হঠাৎ করে এত বড় একটা শখ। যাই, আমি একবার দেখা করে আসি মেঘজার সাথে। তুমি এখন থাকছো তো? হ্যাঁ হ্যাঁ আছি।
খানিকটা এগিয়ে গিয়ে গলাটা সামান্য নিচু করে শীর্ষ রন্তুকে বলল, লোকটাকে কিরকম মনে হয় রে তোর? আমার তো ভালোই লাগে, এমনিতে বেশ মজার মানুষ কিন্তু। মজার মানুষ? হ্যাঁ, লোকটা ধূর্ত, নিজেকে প্রয়োজনের থেকে বেশি চালাক ভাবে। কেন এরকম বলছো? কেন কেন দেখলি না আমাদেরকে দেখি কিরকম তাড়াহুড়ো করে কিছু একটা লুকিয়ে পকেটে নিল? কই, খেয়াল করিনি তো। লুকিয়েছে একটা খুব ছোট্ট মতো একটা কোনো জিনিস, কিন্তু আমাদেরকে দেখে এতটা অপ্রস্তুত কেন হতে হলো? চল বাদ দে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই লম্বা বারান্দার একপাশে মেঘুজার ঘর, দরজাটা ভেজানো, একটু ঠেলা দিতে হালকা শব্দে খুলে গেল সেটা। ভেতরে সে নিজের গানের খাতা নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু সুর কিছুতেই লাগছে না। এমন সময় কিছু একটা টের পেয়ে পেছনে ফিরতেই দেখে কখন শীর্ষ আর তার সাথে রন্তু এসে দাঁড়িয়েছে। চোখ মুছে গলাটাকে একটু স্বাভাবিক করেও বলে, ও তোরা আয় বস। বসবো পরে, আমার তোর থেকে অনেক কিছু জানার আছে। ভেতরে ঢুকে এসে বলে শীর্ষ, কি জানবি, আবার কি হয়েছে? কিছু না, ওই কয়েকটা কথা ছিল। বল। এই কয়দিনে স্যারের আচরণের মধ্যে নতুন কিছু লক্ষ্য করেছিলিস, বা এমন কিছু যা এমনি সময় স্যার করতেন না? সবই তো স্বাভাবিকই ছিল, নতুন কিছু কি বলি বলতো? হ্যাঁ, নতুন বলতে ওই বাবার অভ্যাস, নিজের স্টাডি টেবিলে বইয়ে মুখ গুজে বসে থাকা। ইদানিং এই অভ্যাসটা অনেকটাই বেড়েছিল, আর এতটাই বেড়েছিল যে খেতে অবধি ভুলে যেত মাঝে মাঝে। কিন্তু তুই হঠাৎ এইসব জিজ্ঞেস করছিস? না তেমন কিছুই না, ওই এমনি। শোন, বেশি মন খারাপ করিস না, বুঝতে পারছি অনেকটাই ভেঙে পড়েছিস। যেটা তোর জায়গায় আমি হলেও হয়তো একই হতো, কিন্তু যা হওয়ার সেটাকে তো এড়ানো যায় না। তুই বরং তোর হাতের কাছে যেগুলো স্যার তোকে দিয়ে গিয়েছেন সেগুলোর দিকে মন দে। তুই কত কিছু পারিস, সুন্দর আঁকতে পারিস, গান করতে পারিস, কবিতা লিখতে পারিস, মন খুলে একের পর এক বই পড়তে পারিস, সেগুলোর দিকে মন দে। স্যারের আঁকা স্কুলটা এবার তুই শুরু কর, বুঝলি? আশা করছি স্যারও এটাই চাইতো, তাই নয় কি? উত্তরে অনেকবার উপরে নিচে মাথা নাড়ায় মেঘজার কান্নায় গলা বুঝে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে বলতো, সুদীপের সাথে তোর আলাপ কবে থেকে? নিজেকে সামলে মেঘজা বলে, আমাদের আলাপ 1.5 বছরের। একদিন শাস্ত্রীয় সঙ্গীতের একটা কনসার্টে ওকে দেখেছিলাম। এত সুন্দর ওর মিউজিক নিয়ে রিসার্চ, বিশেষ করে ক্লাসিক্যাল নিয়ে। সাধারণত এইরকম কিন্তু দেখা যায় না জানিস, অথচ ও একদমই গান করতে পারে না। বেশ বর্ণময় লাগে ওর এই ধরনটা। সেই থেকেই ওর সাথে আমার আলাপ হয়, আর তারপর আস্তে আস্তে বন্ধুত্ব। হঠাৎ একদিন নিজে থেকেই বাপির সাথে কথা বলতে আসে। আর তুই তো জানিসই বাপির এই সমস্ত বিষয়, বিশেষত ক্লাসিক্যালের দিকে এতটাই ন্যাক যে দিদিকে সে তার আর আমাকে গানে ভর্তি করেছিল। বাড়িতে যে কত রকমের ইনস্ট্রুমেন্ট আছে তার তো ইয়ত্তা নেই। তো ওই সুদীপের আচার আচরণেই বাপির ওকে পছন্দ হয়, এই আর কি। বুঝলাম, আমিও আলাপ করেছি ওর সাথে। তা উনি কি করেন? প্রফেসর। কোন স্ট্রিম? বায়োকেমিস্ট্রি। বাহ, ঠিক আছে, এখন উঠি, আবার পরে আসবো। বলেই ওরা দুজন বেরিয়ে গেল ঘর থেকে। নিচে নামতে নামতে শীর্ষ রন্তুকে উদ্দেশ্য করে হঠাৎই বলল, চল তো একবার স্যারের স্টাডি রুম থেকে ঘুরে আসি। চলো। বাড়ির রান্নাঘর পেরিয়ে স্টাডিতে যেতে হয়। স্টাডির দরজা বাইরে থেকে বন্ধ। এটার ভেতরে যে সোনার রয়েছে তার দাম বোঝার মতো জহরি অনেক কমই আছে এই বাড়িতে। বাইরের লোকটা খুলে ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে এসে ঝাপটা মারে। সেটা বইয়ের গন্ধ। তার সাথে চোখ মেলতেই দেখা যায় একটা অন্য জগৎ, যেন এক টুকরো 90-এর দশক দিয়ে আলাদা করে এই ঘরটাকে সাজিয়ে রাখা হয়েছে। অসাধারণ নকশা আঁকা দেওয়ালে ঝুলছে সোনালী ফ্রেমের
কত নাম না জানা সাহেবের ছবি। মেঝেতে পার্সিয়ান গালিচা, সিলিং থেকে ঝুলছে বিশাল ঝকঝকে ঝাড়বাতি। সে সময় হয়তো হাজার হাজার দাম ছিল এটার, কে বলতে পারে। একপাশের দেওয়ালে মেঝে থেকে ছাদ ছুঁই ছুঁই একটা বিশাল মাপের অয়েল পেন্টিং। ছবির নিচে হস্তাক্ষর দেখেই বোঝা যায় বিদ্যাভূষণ ভাদুরীর অভূতপূর্ব সৃষ্টিগুলির মধ্যে এটা একটা, তার ঠাকুরদার ছবি এটা। ঘরের বাকি দেয়াল আলমারিগুলোতে থরে থরে সাজানো হাজারো বই, কত যে অজানা বই রয়েছে এখানে তার ইয়ত্তা নেই। শীর্ষ অনেকবারই ঘরটায় এসেছে, ঢুকেই রন্তুকে ইশারায় ঘরের দরজা বন্ধ করতে বলে। এগিয়ে এসে সামনের কাঠের টেবিলের উপর রাখা চামড়ায় বাঁধানো বইটা তুলে দেখতে লাগলো সে। বইয়ের নির্দিষ্ট একটা পৃষ্ঠা ভাঁজ করা, সেটা খুলে পড়তে পড়তেই শীর্ষ বলল, বিষ নিয়ে লেখা। এই কয়দিন স্যার ছাড়া এই ঘরে কেউ এসেছিল? ঘর পরিষ্কার করার লোক ছাড়া আর কেউ না, উত্তর দেয় রন্তু। তাহলে বিষ নিয়ে স্যারের কি জানার থাকতে পারে? হাতের বইটা টেবিলের উপর রেখে দিয়ে দেওয়ালে লাগানো ফ্যানের সুইচ টিপতেই অনেকটা জোর বাতাসে টেবিলে থাকা একটা নোটপ্যাডের পাতা উড়তে শুরু করে। সেটা থামানোর জন্য নোটপ্যাডের উপর পেপার ওয়েট চাপা দেওয়ার ঠিক আগের মুহূর্তেই চোখ সরু হয়ে যায় শীর্ষর। নোটপ্যাডটা হাতে তুলে একটা নির্দিষ্ট ফাঁকা পাতার দিকে গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকে সে। হঠাৎই একটা হাসি ছড়িয়ে পড়ে শীর্ষর মুখে, উল্লসিত কণ্ঠে সে বলে ওঠে, পেয়েছি পেয়েছি রন্তু পেয়েছি। কি পেলে? একটা পেন্সিল দে তাড়াতাড়ি। পেন্সিল? আরে ওই তো ওই টেবিলের কাছে আছে, দে। হ্যাঁ এনাও এনাও। পেন্সিলটা হাতে নিয়ে শীর্ষ খুবই হালকাভাবে সেটা ঘষতে থাকে নোটপ্যাডের ফাঁকা পাতাটার উপর। খানিকক্ষণের মধ্যেই একটা লেখা স্পষ্ট হয়ে ওঠে। স্যার নিজের শেষ চিঠিটা একটা নোটপ্যাডেতেই লিখেছিল। অনেক সময় হাতের চাপে লেখার দাগ পরবর্তী পাতাগুলোতে থেকে যায়, এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু এর আগেও তো এই নোটপ্যাডে অনেক কিছু লেখা হয়েছে, সেগুলোর ছাপও তো আছে এতে। না, এটা নতুন। আমাদের টেলিপ্যাথির জোর আছে কিনা জানি না, তবে কোইন্সিডেন্সের আছে। লেখাগুলো সামান্য ঝাপসা হওয়ার কারণে একটু বুঝে পড়তে হয়। চিঠির বয়ান, প্রিয় শীর্ষ, বিপদ এখন ষড়যন্ত্র, তুমি থাকলে সবটা জানাতে পারতাম, কিন্তু সেটা আর হলো না। আমার সময় হয়তো ফুরিয়ে গেছে, অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিলাম। বিশ্বাস করি যে তুমি আসবে, কিন্তু ততদিনে হয়তো আমি থাকব না। কিন্তু যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, এই নশ্বর জগতে আমি না থাকলেও বিশ্ব ব্রহ্মাণ্ডের কণায় কণায় আমি থাকব। আশীর্বাদ করি অসীম বুদ্ধির অধিকারী হও তুমি, কারণ শেষ বুদ্ধি যার ঐশ্বর্য তার। চিঠি পড়া শেষ, দুজনের ভুরু জোড়া প্রায় একসাথে ঠেকে যাওয়ার জোগাড়। চটকা ভেঙে রন্তুই বলল, মানে কিসের ষড়যন্ত্র? আরে এর মানে সুইসাইড? তাই তো মনে হচ্ছে। স্যার হয়তো এটাও জানতো বিপদ কাদের থেকে, ষড়যন্ত্রকারীরা হয়তো স্যারের খুব কাছের কেউ, না হলে তো সুইসাইড করার আর কোনো মোটিভ দেখছি না। এই কারণেই বিষ সম্পর্কে জানা দরকার পড়েছিল। কিন্তু কিসের জন্য ষড়যন্ত্র? কি এমন বিপদ যে স্যারকে শেষে এই পথ বেছে নিতে হলো? এতটা নিশ্চিত হচ্ছে কি করে? যদি বিষ খেয়েই সুইসাইড করা হয় তাহলে ডাক্তারবাবু বুঝতে পারলো না কেন? তিনি কিন্তু মৃত্যুর কারণ কার্ডিয়াক ফেলিয়ার বলেছেন। বিষের নাম সার্বেরা ওডোলাম, প্রাকৃতিক বিষ, খাওয়ার 3-4 ঘন্টার মধ্যে মৃত্যু, অথচ মৃত্যু সিমটমস নর্মাল ডেথের মতোই, কার্ডিয়াক ফেলিয়ার। ডাক্তার তো ছাড়, পোস্টমর্টম রিপোর্ট করা হলেও কজ অব ডেথ একই আসত। বইটার যে পৃষ্ঠাটা ভাঁজ করা আছে
ওইখানে এ সম্পর্কে সব তথ্য দেওয়া আছে। সমস্যাটা এটা নয় রে রন্তু, আসল সমস্যা এর থেকেও বড়। কিসের জন্য এইসব হলো, এর গোড়াতে কি আছে? আরেকবার চিঠিটা দে তো। শীর্ষর কথা মতো রন্তু চিঠিখানা এগিয়ে দেয়। অনেকক্ষণ চিঠির দিকে চোখ রেখে একসময় শীর্ষ বলে ওঠে, সব লেখার মধ্যে শুধুমাত্র এই কথাটা কোট করা আছে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। এর মানে কি? চিঠি পড়ে যেটা বোঝা যাচ্ছে সেটাই নাকি অন্য কিছু? সংস্কৃত ভাষা সেটা বুঝতে পারছি, কিন্তু পুরো মানে কি তা জানি না। আবার শেষে দেখো না লেখা আছে যে, বুদ্ধি যার ঐশ্বর্য তার। সচরাচর এটা তো হয় না, আমি তো বুদ্ধি যার বল তার এটাই শুনেছি। হঠাৎ চেঞ্জ করার দরকার কেন পড়ল? তাহলে কি কোনো বিশেষ কিছু সন্ধান আছে এর মধ্যে? না হলে শেষ লেখাটা এইভাবে লেখা থাকবে কেন? তাদের কথার মাঝেই আচমকা ভেজানো দরজা খুলে এগিয়ে এলো সুদীপ নামের ছেলেটা। অদ্ভুত চলন ভঙ্গি তার, মুখে একটা ডোন্ট কেয়ার ভাব। আস্তে আস্তে শীর্ষর সামনে এসে দাঁড়ালো সে। শীর্ষর চুলে একবার হাত ফিরিয়ে কাষ্ঠল কণ্ঠে সে বলল, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। খুব পুরনো আর গুরুত্বপূর্ণ একটা সংস্কৃত কথা, অথর্ব বেদেও এই কথা পাওয়া যায়। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যা আছে আমার মধ্যে, মানে মানব শরীরেও তাই আছে। কয়েকটা মুহূর্ত কেটে যায় নিস্তব্ধতায়। শীর্ষ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, মুচকি হেসে সুদীপবাবুর চোখ থেকে নিজের চোখ না সরিয়েই বলে, তোমার স্ট্রিম তো বায়োকেমিস্ট্রি বলে শুনেছিলাম, হঠাৎ সংস্কৃতর দিকে ঝুঁকলে যে। অদ্ভুত সন্দেহজনকভাবে হেসে উঠে সুদীপ বলল, আসলে আমাকে অনেক ছাত্র পড়াতে হয়, তো অনেক লেকচার দিতে হয়, সে কারণেই একটু আধটু অনেক এরকম জিনিস জেনে রাখতে হয় আর কি। কখন কোনটা কাজে লেগে যায় বলা তো যায় না। এই যেমন এখন কাজে এসে গেল। তা দরজার বাইরে আড়ি পাতাটাও কি তোমার একটু আধটু জানার মধ্যেই পড়ে? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আড়ি পাতাটা তা নয়, ওই এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ভেতর থেকে দরজা বন্ধ, কে আছে দেখতে গিয়ে শুনলাম তোমাদের কথা, তাই কৌতূহল চাপতে না পেরে ঢুকে পড়লাম। তা ভাইয়া খারাপ ভাবলে নাকি? না, তবে এটা জানো তো একটা নিয়ম আছে, কারোর ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয়। এক্ষুনি কি নাকি ভেবে ফেলেছিলাম। উত্তরে একটু চাপা হাসি দিয়ে সুদীপ বলে, আসলে কি জানো তো, আমার পেশাটাই না এমন যে আড়ি টাড়ি পাততে আমাকে হয় না। আমরা কঙ্কাল নিয়ে পড়াশোনা করা লোক মশাই, ভূত ভবিষ্যৎ সবকিছু জেনেই আমাদের মাঠে নামতে হয়। আর নিয়মের কথা বলছো, আমার ছাত্রগুলো কি জানো তো বাকি ছাত্রদের মতো নয়। স্যারের একটা কলে তারা স্যারের বাড়ি অবধি ছুটে চলে আসে, তিন চারবার আলাদা করে চিঠি লিখতে হয় না। ঠিক আছে, আমি চলি এখন। বলেই সে দরজাটাকে সপাটে বন্ধ করে দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। সুদীপের কথাগুলো শুনে একরকম অন্যমনস্ক হয়ে গিয়েছিল শীর্ষ। হঠাৎই তার মনে হলো, স্যার যে তাকে চিঠি লিখত, এই কথাটা স্যার আর কানাইদা ছাড়া আর তো কারুর জানার কথা নয়। তাহলে সুদীপ জানল কিভাবে? অনেকটা খটকা লাগে শীর্ষর মনে, হুশ ফিরল রন্তুর ডাকে। কি গো শীর্ষদা, এরকম ভাবে তোমাকে কথা শুনিয়ে চলে গেল, তুমি চুপচাপ শুনে গেলে? ঠিক সময় ঠিক কাজটা করতে হয়, তার আগেও না তার পরেও না। আপাতত এখন চিঠির মানেটা উদ্ধার করাটা আসল কাজ, এখন সেটা করি। ছোট্ট একটা হুম শব্দ করে চুপ থেকে যায় রন্তু। খানিক বাদে শীর্ষ কতগুলো কথা বলে চলে, ব্রহ্মাণ্ডে যা আছে আমার মধ্যেও তাই আছে। কথাটাকে ভাঙলে কি দাঁড়ায়, যে ব্রহ্মাণ্ডে এমন কোনো জিনিস আছে যেটা আমার, মানে মানব দেহে আছে। কি আছে ব্রহ্মাণ্ডে? তাহলে কি ব্রহ্মাণ্ডের সাথে মানব দেহের লিঙ্ক আছে, এমন কোন জিনিসের কথা বলা হচ্ছে? বুঝতে পারছি না রে, একটু ভাবতে হবে।
ব্রহ্মাণ্ডে যা আছে আমার মধ্যেও তাই আছে। কয়েকবার কথাগুলো নিজের মনে বলতে থাকে শীর্ষ। ব্রহ্মাণ্ডে যা আছে আমার মধ্যেও তাই আছে। খানিক বাদে একটা ঝিলিক খেলে যায় তার মুখে। হাসি মেশানো আওয়াজে সে রন্তুকে বলে, রন্তু, স্যারের এখানে পুরাণের বইগুলো কোন দিকে রে? পুরাণ বলে একবার চমকে উঠে হাতের ইশারায় ঘরের ডান দিকের আলমারির দিকে নির্দেশ করে। তার কথায় শীর্ষ প্রায় ছুটে যায় সেদিকে। পেছনে পেছনে রন্তু আলমারির সামনে দাঁড়িয়ে দেখা যায় কাঁচের ভেতরে একেবারে উপরের তাকে পরপর সারিবদ্ধভাবে সাজানো আছে 18টি পুরাণ। আলমারির দরজাটা খুলে আঙুল দিয়ে দেখে একেবারে শেষের বইটা তুলে নেয় শীর্ষ। বইটির নাম ব্রহ্মাণ্ড পুরাণ। বইটি নামিয়ে রন্তুর দিকে নির্দেশ করে শীর্ষ বলে, খুলে দেখ তো কি আছে। বইটা হাতে নিয়ে রন্তু বলে, ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মাণ্ড পুরাণ একটা বই। আপাতত দেখা যাক, একটা ধারণা তো করেছি। শুধু উত্তর দেয় শীর্ষ। বইটা নিয়ে টেবিলের কাছে রেখে রন্তু বলে, এত মোটা বই এখন পড়তে হবে? তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না রে। এখন একবার উল্টে পাল্টে তো দেখি যদি কিছু পাওয়া যায়। কথা মতো বই খোলা হলো। প্রথম কয়েকটা পাতার পরই দেখা একটা নির্দিষ্ট পৃষ্ঠার ঠিক উপরের বাম দিকের কোণায় ছোট হরফে কয়েকটা লেখা, একটু অন্য রকমের নীল রঙের কালিতে। প্রথমে উপর নিচে দুটো ডট, অনেকটা বিসর্গের মতো। তারপরে লেখা নিয়ে সিন্ধু। শীর্ষ প্রথমে লক্ষ্য করে ব্যাপারটা, পরক্ষণই বলে, কি একটা কথা আছে না, বিন্দু বিন্দু নিয়ে সিন্ধু, তাই তো? উত্তরে হ্যাঁ বলে রন্তু। এখনো অবধি আমরা ঠিকই যাচ্ছি রন্তু। ব্রহ্মাণ্ড মানে যে এখানে ব্রহ্মাণ্ড পুরাণ, এতে খুব একটা আমি ভুল করিনি, নাহলে এই হিন্টটা এখানে থাকতো না। এর মানে এখানে কিছুর একটা হদিস পাওয়া যেতে পারে। নে নে নে, গোটা বইটা দেখ ভালো করে, আর এরকম ধরনের দুটো উপর নিচ বিন্দু দেখলেই আমাকে বলবি। কিন্তু শিষ্যদা, বিসর্গের সাথে এক আলাদা করব কিভাবে? সেটাও তো একই রকম দেখতে। ওগুলো ছাপার কালিতে থাকবে, দেখছিস না? এ দেখ, এই কথাটা লেখার সময় নীল রঙের কালি ব্যবহার করা হয়েছে। নীল রঙের কালিতে এই রকম বিন্দু আমাদের টার্গেট। লেগে পড়ো ফেলুদা, মুচকি হেসে বলে শীর্ষ। কয়েকটা পৃষ্ঠা এগোতেই চোখে পড়ল নির্দিষ্ট একটা অক্ষরের মাথায় একই রকমের বিন্দু। দুটো বিন্দু একটাই অক্ষরের মাথায়। পরবর্তী কয়েকটা পৃষ্ঠাতেও সেরকমই একটা একটা অক্ষরের মাথায় পাওয়া গেল একই রকম বিন্দু। এমন সময় বিন্দু বিন্দু নিয়ে সিন্ধু। রন্তু একটা পেজ দে, আর পেন্সিলটা ওটাও দে, অক্ষরগুলোকে একসাথে করে জুড়তে হবে। কয়েকটা দাড়ি কমার মাথাতেও বিন্দু আছে, মনে হচ্ছে একের বেশি লাইন পাওয়া যাবে। খুব খুঁটিয়ে দেখবি কিন্তু, নাহলে সব গণ্ডগোল। অনেকক্ষণ পর অক্ষরগুলোকে একসাথে করে যা দাঁড়ালো সেটা একটা কবিতা বা ধাঁধাও বলা যেতে পারে। কথাগুলো এরকম, সপ্ত অতুল তুলিকা কায়া শ্রীজে তার কুঞ্জর দন্তিকা, অঙ্গে শোভে সপ্ত মানিক কণ্ঠে বাঁধা হেমসূত্রিকা। ধাঁধা পড়ে স্বাভাবিকভাবেই মানে উদ্ধার হলো না, তবে শীর্ষ বলল, যা বুঝছি খুব বড় কিছু একটা আছে, একটু বসতে হবে ধাঁধাটা নিয়ে। বড় কিছু মানে? বড় কিছুই আছে, কারণ যেটুকু পড়ে বুঝছি সেটা বলি। দেখ প্রথম লাইন, সপ্ত অতুল তুলিকা মানে সাতটি অতুলনীয় তুলি আছে। দ্বিতীয় লাইন, কায়া শ্রীজে তার কুঞ্জর দন্তিকা, এটার মানে খুব ভুল না হলে তুলিগুলোর দেহ কিছুর একটা দাঁত ব্যবহার করে তৈরি। তৃতীয় লাইন, অঙ্গ শোভে সপ্ত মানিক, খুব সোজা তুলির গায়ে সাতটা রত্ন আছে।
আর চতুর্থ লাইন মানে না জানি না, কয়েকটা শব্দ খুঁজে বের করতে হবে। একবার ভাব রন্তু, যদি সত্যি এরকম জিনিস থাকে তাহলে এটার বাজার দর কত হবে? এবার বুঝলি ষড়যন্ত্র কিসের জন্য? তার মানে তো গুপ্তধন, চোখ বড় বড় করে বলে রন্তু। এখনো অবধি সেটাই তো মনে হচ্ছে রে, কিন্তু আমরা যে হদিশ পেয়েছি ষড়যন্ত্রকারীরা এটা মেনে নেবে? জানি না, জানি না কি অপেক্ষা করছে ভাগ্যে। শোন, আমাকে ধাঁধার পাতাটা দে, আমি বাড়ি যাই, আমাকে একা বসে একটু ভাবতে হবে। আর চোখ কান খোলা রাখিস, স্যারের কাছের কেউ মানে তোদের কাছের লোক কাউকে বিশ্বাস করবি না, কিছু বেগতিক ঠেকলে আমাকে জানাবি, ঠিক আছে? চল আমি আসি তাহলে। সেদিন রাতে এসে নিজের ঘরে বসে সদ্য পাওয়া ধাঁধাটাকে নিয়ে ভাবছিল শীর্ষ, যেটা বোঝা যাচ্ছে সত্যি কি সেরকম জিনিস আছে, থাকলেও কিভাবে এলো এরকম একটা জিনিস, আর সেটা পাওয়া যাবে কোথায়? অনেক রকম প্রশ্নই শীর্ষর মনে ঘুরপাক খাচ্ছিল, যার উত্তর অনেক খোঁজার পরেও মেলে না। ইতিমধ্যে বাংলা ডিকশনারিটাই একবার চোখ বুলিয়ে নিচ্ছিল শীর্ষ। দেখতে দেখতেই পাশে রাখা মোবাইলটায় একটা নোটিফিকেশন এলো। মোবাইলটা তুলে হাতে নিতেই দেখা গেল শীর্ষর চেনা একজনের মেসেজ, যাকে সকালে ওই ধাঁধাটা পাঠিয়েছিল মানে উদ্ধারের জন্য, বাংলা শিক্ষক। ফলে স্বাভাবিকভাবেই এর মানে বোঝাটা তার পক্ষে সহজ। মেসেজ বক্সে ঢুকতেই ভেসে উঠল বাংলা হরফে লেখাগুলো। 7টি অতুলনীয় তুলি আছে যা হাতির দাঁত দিয়ে তৈরি, এবং 7টি মানিক বা রত্ন তাতে বসানো আছে, আর তুলির হাতল সোনার সুতো দিয়ে বাঁধা। বর্ণনা শুনে খুব একটা অবাক শীর্ষ হয়নি, কিছুটার মানে সে তখনই বুঝতে পেরেছিল, কিন্তু কুঞ্জর মানে যে হাতি আর হেমসূত্রিকা যে সোনার সুতো বোঝাচ্ছে, এটুকু তার নাগালের বাইরে ছিল। কিন্তু সমস্যা এটা নয়, এরকম একটা বস্তু আছে সেটা না হয় বোঝা গেল, কিন্তু সেটা কোন জায়গায় আছে এটা এখন বড় সমস্যা। শীর্ষ ভেবেছিল এই সূত্র থেকে হয়তো গুপ্তধনের জায়গাটা পাওয়া যাবে, কিন্তু সেরকম তো কিছুই পাওয়া গেল না। শীর্ষ ভাবে, তাহলে কি বইটা ভালোভাবে খোঁজা হয়নি, কিছু কি বাদ পড়ে গেছে? পরক্ষণেই মনে পড়ে, না কাল তো অনেকবার করে দেখা হলো বইটাকে, তাও আবার গিয়ে খোঁজা দরকার। পরদিন অনেকটা সকালবেলাতেই শীর্ষ ওই বাড়িতে পৌঁছে গেল, গন্তব্য তার স্যারের স্টাডি রুম। বাড়িতে ঢুকেই সবার সাথে দু একটা কথা সেরে রন্তুকে একবার ডাক দিয়ে তারা দুজন মিলে চলে গেল সেই ঘরে। ঘরের দরজা বন্ধ করতেই রন্তু বলল, আচ্ছা ধাঁধার পুরো মানে কি উদ্ধার করা গেছে? হ্যাঁ গেছে। যেটা আন্দাজ করছিলে সেটাই কি? হ্যাঁ ওটাই, তবে যেটা বুঝতে পারিনি সেটা হলো কুঞ্জর দন্তিকা মানে হাতির দাঁত, আর হেমসূত্রিকা মানে সোনার সুতো, এই দুটো যোগ হয়েছে। বাপ রে, হাতের দাঁতের তৈরি তুলি, তার কণ্ঠে আবার সোনার সুতো, ভাবা যায়? আসল ব্যাপার হলো এই জিনিস আছে কোথায়, ধাঁধার মধ্যে তো এর অবস্থান পাওয়া গেল না। একটু গম্ভীর হয়ে কথাগুলো বলে চলে শীর্ষ, খানিক বাদে আবার বলে, এই যা তো আরেকবার ব্রহ্মাণ্ড পুরাণটা নামিয়ে নিয়ে আনতে, দেখি কিছু বাদ পড়ল কিনা। ওদিকে রন্তুও জি আগে বলে মাথা হেট করে বইটা আনতে চলল। শীর্ষ তখন আগের দিনের টেবিলে রাখা নোটপ্যাডটা ঘেঁটে দেখছিল, কিছু একটা যেন মনে হচ্ছে তার। এমন সময় হঠাৎ রন্তুর চিৎকার, শীর্ষদা বই নেই! সশব্দে চেয়ার ছেড়ে উঠে পড়ে শীর্ষ, রন্তুর কাছে গিয়ে বলে, বই নেই মানে? কালই তো সবকিছু করার পর আবার তাকে তুলে রাখা হয়েছিল। হ্যাঁ কিন্তু এখন তো নেই, তাহলে কি কাল আমরা যাওয়ার পরে এই ঘরে কেউ ঢুকেছিল? শীর্ষ ব্যাপারটা আন্দাজ করে টেবিলে ফেরত গিয়ে নোটপ্যাডটাকে হাতে নিয়ে একবার উল্টে পাল্টে দেখে বলে, আমার আগেই বোঝা উচিত ছিল কাল বইটাকে এখানে রাখা ঠিক হয়নি। এই দেখ, কাল আমরা স্যারের চিঠির লেখাটা এখান থেকে বার করলাম,
আর এই দেখ, আজ সেই পৃষ্ঠাটাই নেই। সেই কারণেই নোটপ্যাডটায় হাত দিয়ে প্রথম থেকে আমার কিরকম যেন খটকা লাগছিল। এর মানে যে এই পৃষ্ঠা ছিঁড়েছে সেই এই বইটা চুরি করেছে। কিন্তু কে করতে পারে এরকম? স্যারের চিঠি থেকে আমরা এইটুকু জানি যে কালপ্রিট আমাদের কাছেই আছে, আর গুপ্তধনের জন্য তো ষড়যন্ত্রকারীদের অভাব নেই, ফলে ওদের মধ্যেই কেউ করে থাকতে পারে। যারা চায় না যে আমরা এই রকম একটা জিনিস উদ্ধার করি, তাছাড়া এরকম আর কে করবে? আমার ওই সুদীপ লোকটার মতিগতি খুব একটা ভালো ঠেকছে না রে, খুবই সাসপিশিয়াস। তোমার মতো আমারও এখন সুদীপদাকে ঠিক মনে হচ্ছে না। এই তো কাল রাতে জেঠুর নস্যির ডিবেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই অনেক খোঁজার পর সেটা যখন পাওয়া গেল না, হঠাৎ দেখি সুদীপদা এসে ওটা বের করে দিল, বললো নাকি বাগানে পড়েছিল। নস্যির ডিবি? ভুনো কুঁচকে বলে শিষ্য, মনে মনে কিছু একটা ভেবে আবার বলে, কিসের ছিল ওটা? পিতলের? গায়ে নকশা কাটা? হ্যাঁ। এই কিন্তু তুমি জানলে কি করে? কাল সকালে মনে আছে তোকে বলেছিলাম যে সুদীপের হাতে একটা ছোট্ট ডিবি দেখেছিলাম, যেটা ও খুব কায়দা করে লুকিয়ে ফেলেছিল। সেই ডিবিটাও এই একই ধরনের ছিল। এখন বুঝতে পারছি ওটা স্যারের নস্যির ডিবিটাই। না, লোকটাকে এভাবে ছাড়লে হবে না, নজরে রাখতে হবে। আপাতত এই তুলির সন্ধান পাওয়াটা দরকার। বলতে বলতে বাইরে থেকে একটা ডাক এলো, রন্তু শীর্ষ খেতে আয়। ডাকটা শুনেই বোঝা গেল শিবরাদির। দরজা খুলতেই দেখা গেল বাইরে দাঁড়িয়েছিল সে। তাদেরকে দেখে বলল, বুঝতেই পেরেছি, দুজন যখন একসাথে উধাও তার মানে দুজন ঠিক একসাথেই আছে। চল খেতে চল, ওদিকে সব ঠিক করা হয়ে গেছে। তুমি জানলে কি করে যে আমরা এই ঘরেই আছি? আসার সময় তো আমরা কাউকে কিছু বলে আসিনি। একটু হেসে শিপ্রা বলে, কেন না, জানার কি আছে? তোরা যখন এলি তখনই তো ওপর থেকে তোদেরকে এই ঘরে ঢুকতে দেখলাম। এখন চল তাড়াতাড়ি। সেদিনকার মতো খাওয়া দাওয়া মিটিয়ে অনেকটা রাতেই বাড়ি ফেরে শীর্ষ। এসে একটু পড়তে বসল। ইতিমধ্যে সে কয়েকটা টুকিটাকি সংস্কৃত বই কিনে এনেছিল, সেগুলোই একটু উল্টে পাল্টে দেখছিল এতক্ষণ। মাথার মধ্যে নিজের মনেই ধাঁধাগুলো একবার সাজিয়ে নিচ্ছিল। প্রথমে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, তারপর অতুলতলি। ভাবতে ভাবতে একটা অদ্ভুত জিনিস মনে পড়ে তার। আজ দুপুরে খাওয়ার সময় সুদীপ আচমকেই সবার নামের মানে নিয়ে বেশ আসক্ত হয়ে পড়ে। একটু মজাও হয় সেই নিয়ে, অনেকটা খাপ ছাড়া লেগেছিল শীর্ষর ব্যাপারটাকে। হঠাৎ নামের মানে কেন জানতে চাইল, বুঝতে পারে না সে। চকিতেই বিদ্যুতের মতো একটা ঝলক খেলে গেল তার মাথায়। পাশের খাতাটা নিয়ে বসে অনেক কিছু লিখলো সে। খানিক বাদে কিছু একটা মিলে যাওয়ার আনন্দে বিজয়ের সুরে কয়েকবার হাসলো শীর্ষ। হাসতে হাসতে বলল, কুঞ্জর দন্তিকা তুলিকা, অসাধারণ অসাধারণ অদ্ভুত। তখন ভোর হয়তো চারটে কি পাঁচটা। দিক দিগন্তরে সবে মাত্র নরম স্নিগ্ধ উষা ঘোষিত হয়েছে। কাক পক্ষী তখনও ঠিকমতো বাসা ছেড়ে উঠতে পারেনি। এমন সময় প্রচণ্ড জোরে বেজে ওঠে শীর্ষর ফোন। শীর্ষ তখনও বিছানা ছেড়ে ওঠেনি, শুয়ে শুয়ে ফোনটা রিসিভ করে সে। হ্যালো, কি মারা গেছে? কখন? ডাক্তার এসছে? কার্ডিয়াক? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ফোনটা কান থেকে কোনো মতে নামিয়ে তাড়াহুড়ো করেই বেরিয়ে যায় শীর্ষ, গন্তব্য স্যারের বাড়ি। সকাল সাতটা বাজে তখন। ইতিমধ্যে এখানে চলে এসেছে শীর্ষ। সেখানে আবারও হুলুস্থুল কাণ্ড, সুদীপ মারা গেছে। ঘটনার প্রেক্ষাপট রন্তুই সাজিয়ে শীর্ষকে বলে, আগের দিন রাতে সুদীপদা এখানেই থেকে গেছিল। রাত তখন কটা হবে, একটা দেড়টা। আমি তখন নিজের ঘরে শুয়েছিলাম,
কেন জানি না ঘুম আসছিল না। হঠাৎই খুব আস্তে নিচের গেটটা খোলার শব্দ পেলাম। আমার ঘরের জানলাটা সামনে সদরে কিছুটা অংশ দেখা যায় সেটা থেকে, তাই জানলাটা খুলি। তখনই দেখতে পেলাম সুদীপ দাকে। গেট দিয়ে বেরিয়ে এদিক ওদিক একবার দেখে পায়চারি করতে লাগলো। খানিক বাদে আবার দেখলাম যে সুদীপদা যেমনভাবে বেরিয়েছিল আবার সেই রকমভাবেই ঢুকে গেল। আমি ভাবলাম হয়তো ঘুম আসছে না তাই বেরিয়েছিল, পরে আমি শুয়ে পড়ি আর না আর কিছু দেখিনি। খুব ভোরবেলায় একটা চেঁচামেচির শব্দতে আমার ঘুমটা ভেঙে যায়। নিচে দেখি মা বাবা দিদি সবাই দাঁড়িয়ে আছে আর সুদীপদার প্রাণহীন দেহটা রাখা আছে মেঝেতে। কেন হলো, কিভাবে হলো কিছুই বুঝলাম না। কানাইদাকে জিজ্ঞেস করায় ও বলে যে সকালবেলা মন্দির পরিষ্কার করতে যাওয়ার সময় মন্দিরের সিঁড়ির নিচে সুদীপদাকে এভাবে পড়ে থাকতে দেখে, ও ভয় পেয়ে যায়। পরে আমাদের সবাইকে খবর দেয়, তারপর বাকি ঘটনা তো তুমি জানোই। সবটা মন দিয়ে শুনে শীর্ষ বলে, রাতে যখন সুদীপকে তুই দেখলি তখন ওর হাতে টর্চ লাইট ছিল। টর্চ লাইট? কই না তো, টর্চ লাইটের কথা তো মনে পড়ছে না। ছিল না বোধ হয়, থাকলে তো খেয়াল করতাম। এই টর্চ লাইটটা মন্দিরের পাশের ঝোপে পড়েছিল। আমার ধারণা রাতে প্রথমে সুদীপ টর্চ লাইট ছাড়াই বাড়ি থেকে বেরোয়। ও যাচ্ছিল মন্দিরে, মন্দিরেই ওর কাজ ছিল। সেই সময় তুই ওকে ওপর থেকে দেখতে পাস, পরে অন্ধকার অনেকটা বেশি দেখে টর্চ নিতে সে আবার ভেতরে চলে যায়। সেই সময় তুই ঘুমিয়ে পড়িস, সুদীপকে আর নজরে রাখিস না। সুদীপ তখন নিজের মতো টর্চ নিয়ে বেরিয়ে মন্দিরে যায়, তখনই তার ওপর অ্যাটাক করা হয়। আর একজন নয়, আমার ধারণা একাধিক জন মিলে তাকে অ্যাটাক করে। সবার সামনেই শীর্ষ বলে চলে কথাগুলো। তার কথা শুনে বেদবাবু প্রায় চমকে উঠে বলেন, অ্যাটাক মানে এটা খুন? হ্যাঁ খুন। বডির গলার নিচে ঘাড়ের কাছে একটা ছুঁচের মতো দাগ আছে, এই এই যে। আর আঘাতটা পেছন থেকে করা হয়, না হলে দাগটা আর একটু সামনের দিকে থাকতো। আমার মতে পুলিশকে একটা খবর দেওয়া দরকার। কথাগুলো শুনে রীতিমতো থমকে যান বেদবাবু। তিনি বলেন, কিন্তু এরকম মাঝরাতে সুদীপই বা বেরোতে গেল কেন? আর কারাই বা এরকম ভাবে আমাদের ক্ষতি করতে চাইছে? সুদীপের মাঝরাতে এভাবে বেরোনোর একটা মোক্ষম কারণ আমার জানা আছে, সেটাই পড়ে আসছি। কথা হচ্ছে যে বা যারা সুদীপকে এইরকম ভাবে মেরেছে তারা অনেক আগে থেকেই সুদীপের ওপর নজর গেড়ে বসেছিল বলে, এটাই আমার বিশ্বাস। এখন পুলিশ এসে তদন্ত করলেই সবটা পরিষ্কার হবে। আর বেরোনোর কারণটা? সেটা বলতে গেলে মন্দিরে যেতে হবে। তার কথায় বেদবাবুর সাথে শিবরা পা বাড়ায় মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে শীর্ষ একবার রন্ডুকে জিজ্ঞেস করে, এই বাড়ির মন্দিরে কার পুজো হয়? কেন, সরস্বতী। প্রথম ধাঁধাটা কি ছিল? ব্রহ্মাণ্ডে যা আছে আমার মধ্যেও তাই আছে। এখানে ধাঁধাটা কে লিখেছেন? জেঠু, মানে তোমার স্যার। তেনার নাম কি? বিদ্যাভূষণ ভাদুরী। তাহলে ধাঁধা অনুযায়ী ব্রহ্মাণ্ডে যা আছে বিদ্যাভূষণের কাছেও তাই আছে। বিদ্যা যার ভূষণ সেই তো বিদ্যাভূষণ। তাহলে বিদ্যাভূষণ কে হলো? সরস্বতী। সঙ্গে সঙ্গে উত্তর দেয় রন্তু। এতক্ষণ তাদের কথা কিছুই বুঝতে পারছিলেন না বেদবাবু। শীর্ষ তাকে সংক্ষেপে সবটা বুঝিয়ে বলে। সব কথা শুনে তিনি বলেন, এরকম জিনিস আমাদের বাড়িতে আছে? ঠাকুরদার এরকম অনেক অ্যান্টিকের প্রতি ঝোঁক ছিল সেটা আমি জানি, কিন্তু এ যে একেবারে আলাদা। সুদীপ এই সব ধাঁধার খবরটা জানতো, সেটা বলতে পারো আমাদেরই একটা ভুলের জন্য। আজ ওর ঘর থেকে পুরাণটা পেয়েছি আর সেটার ভেতর থেকে স্যারের চিঠিটাও। সুদীপ শেষ ধাঁধাটা খুঁজে তার সমাধানও করে ফেলে। প্রথমটার বুঝতে পারেনি, তবে সেদিন খেতে বসে যখন ও সবার নামের মানে জিজ্ঞেস করছিল তখনই খটকাটা লাগে। পরে গিয়ে এই ধারণাটা আমার কাছে পরিষ্কার হয়। কথা বলতে বলতেই সবাই মন্দিরের সিঁড়ির সামনে চলে আসে। পুরনো টেরাকোটা মন্দির, পেল্লাই বড় না হলেও মাঝারি।
নানান ধরনের সুন্দর গাছের বাগান দিয়ে ঘেরা মন্দিরটা। মন্দিরের দরজা খুলতেই অদ্ভুত সুন্দর একটা গন্ধ যেন নাকে এসে লাগে। গর্ভগৃহে ঢুকেই দেখা গেল সামনে প্রায় 2 হাত উঁচু মসৃণ কালো পাথরের তৈরি দেবী মূর্তিটি মসি বর্ণ পদ্মের উপর দণ্ডায়মান। হস্তে তার জল জল করছে সরু অথচ চকচকে বাঁশি সদৃশ্য কোনো শ্বেতদণ্ড। সেটার একদিকের মাথায় যেন গজমস্তক শোভা পাচ্ছে। পায়ের কাছে দুদিকে 2টি রাজহংস অত্যধিক গাম্ভীর্যভাবাপন্ন। ভেতরে ঢুকে শীর্ষই প্রথম বলে, আমার বিশ্বাস এই মূর্তিতেই কিছু একটা পাওয়া যাবে। তার কথায় রন্তু এসে মূর্তিটাকে একবার নেড়েচেড়ে দেখে, কিন্তু না, কোথাও কিছু নেই। এমন সময় শীর্ষর চোখ যায় পায়ের নিচে মেঝেতে একটা লেখার দিকে। একটা মার্বেল পাথরের স্ল্যাবের উপর খোদাই করে লেখা, মুরারি বল্লভার শ্রী চরণ ভরসা। সেটা দেখে শীর্ষ জিজ্ঞেস করে, এটা তো নতুন মনে হচ্ছে। তার কথা শেষ না হতেই শিবরা উত্তর দেয়, হ্যাঁ এটা নতুন, এই কয়েক মাস হলো বসানো, তা প্রায় 1 বছর হবে। ও বলে লেখা কথাটা বার কয়েক আওড়াতে থাকে শীর্ষ। একসময় হঠাৎ যেন সে নিজের মনেই 2-2-4 করে। এবার শীর্ষ মূর্তির সামনে এগিয়ে গিয়ে সেটার হাতের শ্বেতদণ্ডটা পরীক্ষা করতে থাকে। একসময় সেটা মূর্তির হাত থেকে খুলে নিয়ে বেদবাবুর দিকে তাকিয়ে সে বলে, এটা তো রূপোর, তাই না? উত্তরে তিনি ছোট্ট একটা হ্যাঁ শব্দ করে উপর নিচে মাথা দোলান। খানিক বাদে সে দণ্ডটা নিয়ে একটু হেসে রন্তুকে বলে, স্তোত্র অনুযায়ী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী, দেবী এখানে মুরারি বল্লভা নামে পূজিত, তাই দেবীর হাতে বীণার বদলে মুরলি বা বাঁশি। রন্তু, এবার এটাকে ভালো করে দেখ, ঠিক যেখানে হাতির মাথাটা আছে তার গোড়ায় দেখবি। রন্তু তার কথা অনুযায়ী সেটা হাতে নিয়ে শীর্ষর নির্দেশিত জায়গায় খুঁটিয়ে দেখতে থাকে। হাতির মাথাটা যেখানে শেষ হয়েছে তার ঠিক পরেই 3টি চুড়ির মতো গোল গোল একটা অংশ। গোলাকার অংশের গায়ে খাঁজ কেটে ছোট ছোট বিভিন্ন নকশা করা হয়েছে। এগুলো তো সংখ্যা, হ্যাঁ বাংলা সংখ্যা। তার হাত থেকে দণ্ডটা নিয়েই শীর্ষ বলে, কম্বিনেশন লক, এই বাঁশির মধ্যেই কিছু আছে, ঠিক ঠিক সংখ্যা দিতে পারলেই এটা খুলবে। এবার একটা মজা দেখবি। বলার প্রায় সাথে সাথে সে ওই গোলাকার অংশগুলোর এক একটিকে ধরে নির্দিষ্ট প্যাঁচে ঘুরিয়ে দেয়। 3টি অংশের জন্য 3টে প্যাঁচ। শেষ প্যাঁচটা দিতেই খুব আস্তে একটা খুঁট শব্দ শোনা যায়, কিন্তু কিছু একটা যেন আলগা হলো। বাঁশিটা একবার ভালো করে পর্যবেক্ষণ করে শীর্ষ এক টানে সেটা থেকে হাতির মাথাটা আলাদা করে ফেলে। ভেতর থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট কাগজের রোল, একটা চিরকুট মতো। সেটা খুলতেই দেখা যায় কাগজের উপরে লেখা আরো একটি ধাঁধা, প্রহরের প্রহরী আছে চে নিম্নে, বাধা আছে শিকলে পালাবে সে কেমনে, টান দিয়ে নিষাদে পড়লে কি বিষাদে, এলো নাকি সোহম স্মরণে, মধ্যমে হাত ধরো অন্তিমে পা, চেয়ে দেখো সোহম মেলল কি টানা, হাতে পেয়ে সুন্দর ধান্দায় প্রাণ মন, নসরতের আমানতের এ যে সবে ফাতনা। এতক্ষণ ধরে শুনছিলেন নসরতের শাহী আমানত রহস্য প্রথম পর্ব। গল্প পাঠে অভিক সাহা, অন্যান্য চরিত্রে প্রত্যয়, বুবাই, অভিক সাহা, সৌরভ রায়, খুশি, নীল, কৌশিক ব্যানার্জি, বর্ণালী, শুভঙ্কর, শ্রীরূপ। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সঞ্চারী রক্ষিত,
ও সৌরভ রায়, পোস্টার ডিজাইনে শ্রাবর্ণ, পরিচালনা টিম কিংবদন্তি। এর দ্বিতীয় পর্ব আপনারা শুনতে পাবেন এই রবিবার ঠিক রাত 10:30। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।